দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ZSRM নিবেদিত বুননের গল্পের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরো আয়োজন জুড়ে এবং আজকেও আমাদের সাথে বিশেষ একজন অতিথি উপস্থিত আছেন যিনি আছেন তিনি এই সমসাময়িক সময়ের একজন স্বনামধন্য নন্দিত স্থপতি যার নির্মাণ সাম্প্রতিক সময়ে হয়েছে প্রশংসিত সমাদৃত এবং পুরস্কৃত দৈনিক জীবনের উপকরণ দিয়ে কিভাবে স্বল্প মূল্যে আবাসস্থল নির্মাণ করা যায় সেই লক্ষ্য নিয়ে তিনি এগোচ্ছেন সামনে এবং ইট কাঠ কংক্রিটের বাইরে কিভাবে প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন করা সম্ভব বা সম্পর্ক স্থাপন করা যায় সেদিকে লক্ষ্য রেখে তিনি সৃষ্টি করে যাচ্ছেন নতুন নতুন নির্মাণ আমাদের সাথে আছেন নন্দিত স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বুননের গল্পে কেমন আছেন ভাইয়া জি ভালো আছে অনেক ধন্যবাদ এবং আপনাকে সামনে পেয়ে ভালো লাগছে প্রথমেই তো অভিনন্দন জানাতে চাই যে যেই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে আমি অনেক নিউজ দেখেছি অনেকের কাছে অনেক প্রশংসা শুনেছি এবং আমার কাছে কাজটা খুব বিশেষভাবে ভালো লেগেছে একদম ভিন্ন কিছু একদম নন্দিত একটি স্থাপনা বলতে যা বোঝায় আমান মস্কের কথা বলছি এবং যেটা সাম্প্রতিক সময় পুরস্কৃত হয়েছে সেই অনুভূতির জায়গাটা যদি একটু ছোট্ট করে শুনতে চাই পুরস্কারের অনুভূতি তো একটা এমনি বিল্ডিং ডিজাইনেরও একটা অনুভূতি থাকে সেটা অবশ্যই ভালো এটা খুব এক্সট্রাঅর্ডিনারি বেশি কিছু ওইখানে করা হয়নি আসলে ফোকাসটা করা হয়েছে যে স্পেসটাতে স্পিরিচুয়াল ভাবটা কিভাবে আনা যায় আমি মানে যেটা সাধারণত করা হয় একটা মসজিদে আমি একটা ঘরের ভিতরে ঢুকে যাই যখন আর বাইরের সাথে সম্পর্ক থাকে না এখানে এমনভাবে ঘরটা তৈরি করা হয়েছে যেটার বাহিরটাকেও আরেকটা বাহির দিয়ে এনক্লোজ করা যার ফলে ভিতরে থাকলে মনে হয় আমি বাইরে আছি এবং কোনো প্রাইভেসি ব্রিচ হয় না মানে এটা ওইটার অবস্থানটা আবার খুব একটা অদ্ভুতভাবে সিমেন্ট ফ্যাক্টরির পাশে সিমেন্ট ফ্যাক্টরির ট্রাকগুলো যায় আমান সিমেন্টের ফ্যাক্টরির পাশে তো ওই সিমেন্টের ডাস্ট থেকে শুরু করে নয়েজ এভরিথিং আসলে ডিস্টার্বিং এবং মানে আমার কনসেন্ট্রেশনকে নষ্ট করতে পারে এই কারণে একটু মাটি উঁচু করে ইন্টারনালি একটা বড় স্পেস তৈরি করা হয়েছে তার ভিতরে আসলে মসজিদটাকে প্লেস করা যার পাশটা আবার টোটালটা খোলা অ্যাজ ইফ একটা বড় একটা গাছের নিচে আমি বসে আছি যার মাঝখানের কাণ্ডটা নাই একটা বড় শেড আছে চারপাশ আমি দেখতে পাচ্ছি এবং চারপাশ দিয়ে মানে ওই প্রাইভেসিটা আমার ব্রিচ হচ্ছে না আমি পূর্ব দিক দিয়ে ঢুকছি আমি পশ্চিম ফেস হয়ে আসছি আর যেহেতু গ্যাপ একটুখানিকটা আছে তো মেঘনার পাড়ের বাতাসটা উপর দিয়ে উঠে চলে যায় হাইটের কারণে নিচের মার্বেলের মেঝেতে সানলাইট পড়ে না সবসময় ঠান্ডা থাকে এই ধরনের কমফোর্টেবল ফিলিংস এবং বড় মসজিদে সমস্যা হয় কি উঁচু সিলিং থেকে ফ্যান ঝুলাতে হয় বা এয়ার কন্ডিশন এইগুলোর কোনো কিচ্ছু নাই বাট তারপরও ওই বাতাসটা টোটালটা খুব কমফোর্টেবল একটা জিনিস দেন বড় একটা ব্যাপার হলো লাইটটা আসা ডিফিউজ লাইটটা আসা এবং সন্ধ্যার পরে আবার একটা অন্য চেহারা দেখা যায় বাহির থেকে এইসব মিলে বেশ এবং খুব সিম্পলিস্টিক একটা অ্যাটিচিউডে করা অনেক উঁচু একটা সিঙ্গেল ফ্লোর এবং গুহার মতো আমি একটু ঢুকে ভিতরে হঠাৎ করে একটা বড় স্পেস পাই এই ধরনের একটা আনন্দও তৈরি হয় ভয় ভক্তিতে কনভার্ট হয়ে যায় এইরকম আর কি এই যে একটা কনসেপ্ট এই কনসেপ্টটাই আপনি কি করে এলেন বা ক্লায়েন্টের কোনো ডিমান্ড ছিল কিনা যেটা ফুলফিল করতে হয়েছে না ক্লায়েন্টের ওই অর্থে ডিমান্ড ছিল না তারা উনি চাচ্ছিলেন যে ওনারা মানে গভর্নমেন্ট যখন কিছু প্রাইভেট ইকোনমিক জোন করলেন ওনারা 200 একর জমি নিয়ে কাজ শুরু করছেন প্রথমে সিমেন্ট ফ্যাক্টরিটা করা হলো এইদিকে শিপ বিল্ডিং আরও এই ধরনের ফুড অ্যান্ড বেভারেজ আরও ফ্যাক্টরিগুলো হবে তো এইগুলোর একেবারে সেন্টার পয়েন্টে উনি মসজিদটাকে আসলে করবেন তো ওই মসজিদের কাজটাও প্রাইমারিলি শুরু করা হলো কারণ ফ্যাক্টরি চালুর আগে প্রচুর শ্রমিক প্রচুর লোকজন থাকে তাদের শুক্রবারের মসজিদ বা এই জিনিসটা মানে দরকার এই ভেবে আসলে করা তো এটা যথারীতি দেখা গেল যে সবাই মসজিদের বিউটির কারণেই মসজিদের দিকে একটা পুল ফ্যাক্টর কাজ করছে আর কি আকর্ষণটাতে আসছে তো ওনার পক্ষ থেকে কোনো কিছু ছিল না বাট খুব মানে আমরা যেমন খুব বাইরের একটা জিনিস তৈরি করি যেটা স্কাল্পচারাল খুব বেশি দৃষ্টিনন্দন তার চেয়ে এটার ইন্টারনাল পারপাসটাকে অনেক গুরুত্ব দেওয়া যে এখানে যে পারপাসে এই বিল্ডিংটা ব্যবহৃত হবে ওই পারপাসটাতে যেন যে যে উদ্দেশ্যে এই বিল্ডিংয়ে আসবে সে যেন তার পারপাসটা ফুলফিল হয় এই বিষয় থেকে একটা প্রশ্ন মাথায় এলো যে আমাদের দেশে আসলে স্থাপত্য এই বিষয়টাকে কতটুকু প্রাধান্য দেয়া হয় এই সময়টাতে
না, এখন তো এটা যথেষ্ট, আমাদের আগের জেনারেশন আর্কিটেক্টরা এটা মানে সিক্সটিজ এর লেট সিক্সটিজ পর্যন্ত ইঞ্জিনিয়াররা এক ধরনের ইয়ে ছিল, পরে ডিসিপ্লিন হিসেবে এটা ইমার্জ করে এবং এখন অন্তত শহরে কেউ ভাবতেই পারে না যে একজন স্থপতি ছাড়া আমি আমার বিল্ডিংটা করব আর কি। হ্যাঁ, বাট ইন প্র্যাকটিস আসলে অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে, খুব থিন একটা সেগমেন্ট হয়তো আর্কিটেক্টদেরকে অ্যাফোর্ড করতে পারে, অথবা আর্কিটেক্টরা নিজেদেরকে এমন লেভেলে নিয়ে গেছে যে ওর নিচে তারা হয়তো আর নামছেন। খুব সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের জন্য এই জিনিসটা আর্কিটেক্টদের মধ্যে নতুন করে পুনর্চিন্তার একটা বিষয়, বিভিন্ন প্রজেক্টের সাফল্য এইসবের ক্ষেত্রে আমাদের এই ছোট ফানেলটা একটু ওয়াইড হচ্ছে আর কি, এটা খুবই আশার কথা। স্থাপত্যই বিষয়টাকে কি আসলে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে, এটা কি বলা যায়? হ্যাঁ, মানে এটা একটু বোধহয় একটু বিস্তারিত বললে ভালো হবে। বিষয়টা হলো যে একটা মিনিমাম লাইন, যেমন দারিদ্র রেখা আছে, যদি এই বসবাসযোগ্য রেখা থাকতো তাহলে দেখা যেত বাংলাদেশের 70% লোকের নিচে আসলে, তাদের জন্য এক ধরনের অর্থ বহন করে আর যারা ওয়েল অফ তাদের জন্য আরেকটা করে। যারা ওয়েল অফ তারা জিনিসটাকে একভাবে নিচ্ছে, মানে এক হলো যে আর্কিটেকচার উদযাপনের কিনা, আরেকটা হলো যাপনের কিনা, মানে জীবন যাপনের। আমরা শহুরে সংস্কৃতিতে অথবা আমাদের এই সোশ্যাল মিডিয়ার ইয়েতে প্রতি ইভেন্ট আমরা উদযাপনের দেখানোর একটা চেষ্টা করি, এভরিথিং উদযাপন, কিন্তু সাধারণ জীবনযাপন আমাদের সাধারণ লাইফটা আমরা এখানে এক্সপ্রেস করি না। হোয়ারেজ সাধারণ মানুষ 70-80% লোক তাদের জীবনযাপন করছে, তো এইটা আমাদের জন্য এক ধরনের মাস্ক আসলে, আমরা শহুরের লোকরা এক ধরনের মাস্ককে আসলে শো করি, যে কারণে আমাদের আর্কিটেকচার, কোনো আর্কিটেকচারে আপনি যে শান্তি শান্তি ভাবে শব্দ উচ্চারণ করতে পারবেন না, হোয়ারেজ আপনি গ্রামে একটা গাছতলায় বসেও একটা শান্তি শান্তি ভাব, ওই ন্যাচারাল জিনিসটা আমরা একটু লস করে ফেলেছি, ওইটা এখনো অধিকার করে রাখে ওই সব লোকরা। আর আমরা শহরের লোকরা পরে যখন দেখছি যে এখানে শান্তি শান্তি নাই, আমরা কিছু গাছ লাগাচ্ছি, কিছু এই জিনিস গ্রামায়ণ করার চেষ্টা করতেছি শহরে, এই দুই পক্ষেই কন্ট্রাডিকশন, ওদের অ্যাফোর্ডেবিলিটি নাই, যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে তাদের ওই কমফোর্টটা নাই। তো এইখানে বিষয়টা হলো যে এখন আর্কিটেক্টদের ভূমিকাটা কোথায়, আর্কিটেক্টরা আসলে প্রাইমারি ডিসিশন মেকার না। যেমন শহরের ক্ষেত্রে প্রজেক্টগুলো মেইনলি আসলে গভর্নমেন্ট প্রজেক্টে একটা আছে, এর বাইরে যেগুলো আমরা বাসা বাড়ি বলি খুব কম লোক নিজের বাসা করে এইখানে থাকে, অধিকাংশই আমাদের শার্টের মতো যে একটা কোম্পানি বানায় সে ওইটা বিক্রি করে, তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে আমাদের স্বপ্নটা, স্বপ্নের বাসাটা কেমন হবে। তারা অসম্ভব ক্যালকুলেটিভ এবং মানি ড্রিভেন, এই টোটাল ইন্ডাস্ট্রি মানি ড্রিভেন, প্লেস ড্রিভেন, বনানীর দাম গুলশানে মানে কোথায় অ্যাফোর্ড করবো, আপনার স্বপ্নটা আপনার অর্থনৈতিক ক্ষমতার উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের একটা শ্রেণীবিভাগ হয়ে গেছে সেখানটাতে, আমাদের উপায় থাকলে ইচ্ছা হবে আর কি, মানে ইচ্ছার উপরে ডিপেন্ড করে না, আমাদের উপায় আগে থাকতে হবে তারপরে আমি ওই ড্রিমটা করতে পারবো। ডেভেলপাররা যখন একটা কাজ কমপ্লিট করে সেটা ক্লায়েন্টকে হ্যান্ডওভার করে দিচ্ছে, তার পরের মেইনটেন্যান্স বা তার পরের যে একজন ক্লায়েন্ট থাকতে গিয়ে কী সুবিধা পাচ্ছে বা কী অসুবিধা পাচ্ছে সেটা আসলে কার দেখার দায়িত্ব, স্থপতি না একজন স্থপতির উপরে কি সে দায়ভারটা আসে নাকি ডেভেলপারদের? স্থপতির উপর অবশ্যই দায়ভার আছে আসে, কিন্তু এটা আসলে এক ধরনের সেট মেনুর মতো, এর বাইরে সে আর বেশি কিছু রন্ধনের উপায় নাই, মানে তার ওই লিমিটেশনগুলো, বাউন্ডারি কন্ডিশনগুলো অনেক ফিক্সড, এর বেশি আসলে করা যাবে না। এসির প্রভিশন প্রত্যেকটা রুমে রাখতে হবে, কিন্তু আমি হয়তো এমনভাবে করতে পারতাম যাতে আমি এসির লোড অর্ধেক করতে পারতাম, এই আপফ্রন্ট খরচটা উনি করবে না, কারণ এসি কিনবে যে মালিক সে কিনবে, তার এই অ্যাডিশনাল খরচ সে করবে না, এই ধরনের বেশ কিছু ফ্যালাসি আছে যে কারণে আসলে জিনিসটা ঘটে না। আপনি যেটা বলছিলেন যে একটা নির্মাণকে দেখে যেমন একটা শান্তি শান্তি ভাবের বিষয়টা আসবে, আপনার সেই নির্মাণের বেশ কিছু বিষয়টা কিন্তু আমাদের সেই শান্তি শান্তি ভাবটা দিয়ে থাকে, সেটা আরেকটা কথা বলতে চাই যে রংপুরের যে কারুপণ্য এই প্রজেক্টটা, কারখানাটা সাততলা ভবন, কিন্তু কেউ বাইরে থেকে দেখে বুঝবে না যে এটা একটা কারখানা, পুরো মনে হয় সবুজের একটা বাগান, পুরো সবুজ আচ্ছাদনের মতো একদম ঘিরে আছে, সেটা নিয়ে একটু শুনতে চাই যে সেখানে কী কনসেপ্ট ছিল বা কী ভাবনা ছিল? ওটা বেসিক্যালি ফ্লোর ম্যাট, যেটা শতরঞ্জি আমরা বলি, ওটার জন্য ফ্যাক্টরি, তো এটা একটু লো প্রোফাইল ইন্ডাস্ট্রি এবং এই কারণে একেবারে কত মিনিমামে এই জিনিসটা করা যায়, বাট উদ্দেশ্য ছিল যে ফ্যাক্টরিতে দুইটা জিনিস হয়, এক হলো ডিসকমফোর্ট থাকে আর একটা হলো ভিজুয়ালি ফ্যাক্টরিটা, আমাদের কোনো ফ্যাক্টরিতেই মানুষ যে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং ওইটা একটা রিপালসিভ জিনিস থাকে, আমাদেরকে
টানে না, মানে এই জিনিসটা তো এই দুইটা টার্গেটে করা, যে যারা কাজ করবে তারা যেন অবশ্যই কমফোর্ট পায়। কমফোর্টের মেইন জিনিসটা হলো যে থার্মাল কমফোর্ট। হ্যাঁ, থার্মাল কমফোর্ট তো কিছু কাজের জন্য কিছু নেচার আছে, যে এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ লাইট আমার ওয়ার্ক স্পেসে লাগে, ওইটা তো আমার লাইট দরকার। তো আমি যেটা করতে পারি সেটা হলো বাতাসটাকে আনতে পারি, বাতাসটাকে পানির উপর দিয়ে আনতে পারি। পানি ওইখানে আবার ওয়াশিং প্ল্যান্ট আছে, ওই পানিটা রিসাইকেল করা, গত 5 বছর আগের পানি কন্টিনিউয়াস এখন ইউজ করছে আর কি। আর বাতাসটাকে ওই মানে প্যাসিভ ডিজাইন করা, যে আমি আমরা যেটা করি শহরের যে কোনো বিল্ডিং, আমরা বিল্ডিংটাকে গরম করে ফেলি রোদে, তারপরে আবার এসি দিয়ে ঠান্ডা করি, কিন্তু এটা এমনভাবে করা যে বিল্ডিংটাই গরম হচ্ছে না, আর ন্যাচারাল বাতাসে এটা ঠান্ডা হচ্ছে। কোনো এসি বা ফ্যান কিছু নেই, এসি বা ফ্যান কোনোটাই কিছু নেই, বাট এটা হচ্ছে যে সাউথ থেকে বাতাস এসে নর্থ দিয়ে চলে যায়, বাতাস স্ট্যাগন্যান্ট বাতাস না হওয়াতে গায়ে ঘাম হয় না, একটা হালকা বাতাস থাকলে কমফোর্টটা ফিল করা। এটা কিন্তু অ্যাবসোলুট কিছু না, আমি যেটা বলছিলাম যে কত ডিগ্রি এটা বিষয় না, সে যখন বাইরে থেকে আসে দেখে ভিতরে সে কমফোর্টেবল, এটাই মেইন উদ্দেশ্য। এবং ওয়ার্কার একেবারেই সাধারণ মানুষ তারা, এটা একটা। আর এটার সোশ্যাল ইম্প্যাক্টটা অনেক বড়। রংপুর একটু ডিস্ট্যান্ট জায়গা ঢাকা থেকে, তো ওইখানে মেয়েরা কাজ করে, 95% মেয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট যথেষ্ট ঘটেছে। আর ওরা সিকিউরিটির কারণে বা যে কোনো কারণে ওরা সাইকেল চালায় আসে, সাইকেল চালায় চারতলায় উঠে, সাইকেল র্যাম্প আছে, মানে এইগুলো একটু বান্ধব করা, কাজ বান্ধব করা। তাদের কোনো ফ্যাক্টরিতে এই দিকে নজর দেওয়া হয় না, ফ্যাক্টরির যে প্রোডাকশন লাইনটা ওয়ার্ক করছে কিনা এইটুকু। তো যিনি ক্লায়েন্ট ছিলেন উনি প্রোডাকশন লাইনের ব্যাপারে সমস্ত গাইড করেছেন, যে কিভাবে কোথায় থেকে যাবে। আর আমার উদ্দেশ্য ছিল যে একটা হলো ভিজুয়াল জিনিস করা, ভিজুয়াল আমাদের ভিজুয়াল দেখে আমাদেরকে প্রশান্তি দিচ্ছে, প্রশান্তি দিচ্ছে, এবং সেখানে যারা কাজ করছে কমফোর্ট পাচ্ছে। এই যে একটা নির্মাণ যে একজনকে স্বস্তি দেবে বা একজনকে সেই আনন্দটা দেবে কাজের জায়গায় গিয়ে সেই আনন্দ পাওয়ার, বাট আপনি যে নির্মাণ করেছেন বা আপনি যেটা সৃষ্টি করেছেন সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়ালে আপনার কী অনুভূতি হয়? হ্যাঁ, মানে আমার তো ওইটা একটা উদ্দেশ্য ছিল, এবং যেটা খানিকটা অর্থে মানে অন্য কোথাও ঘটে না হয়তো, যে ছুটির দিনে একটা ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরিতে আসে ছবি তুলতে, এটা কোনো ফ্যাক্টরিতে বেড়াতে যাচ্ছে আর পার্কের মতো। এই একটা বিষয় হলো আমাদের মাইন্ডসেটে কোন জিনিসটা সুন্দর, এটা আমরা কাদেরকে দেখে আমার চিন্তাটা তৈরি করি তার উপর ডিপেন্ড করে। এখানে আমি একেবারেই গ্রিন বা একটা পার্কের মতো জিনিস করেছি। পার্কে মানুষ কিছু দেখতে যায় না, সে নিজে একটা কমফোর্ট পেতে যায়। একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা পার্ক লাইক এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে মানুষ নিজে যে একটু কমফোর্ট ফিল করবে, রাদার দেন আমি একটা বিশেষ জিনিস দেখতে গেলাম আমি ওই জিনিসটার ছবি তুলতেছি, এইখানে ওই জিনিসটা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে। তো এটা একটা বড় একটা বিষয় এবং যথেষ্ট কমফোর্টেবল জিনিস। আর সবুজের প্রতি তো মানুষের একটা ভালোবাসা আছে, এবং এটা চিরন্তন একটা ভালোবাসা। এবং এই যে যেটা আমি জানতে চাচ্ছিলাম যে এই যে নির্মাণ বা এই সৃষ্টির সামনে দাঁড়ানোর অনুভূতি কি হয় যখন আপনার এই নির্মাণগুলো আপনি যখন কাজ শেষে দেখতে যান বা ঘুরতে যান বা অবজারভেশনে যান, তখন কেমন লাগে? নিশ্চয়ই একটা তো স্বাচ্ছন্দ্য বোধ করি, একটা আনন্দ বোধ করি এই জিনিসটা তো। এবং এই যে বড় বড় প্রজেক্টগুলোর কাজ হচ্ছে বর্তমান সময়ে, আপনি এই কাজগুলো নিয়ে অনেক ব্যস্ত আছেন, এবং গত বছর তো সব থেকে বড় যে কাজটা হয়েছিল বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের কথা বলছি, এখন তো ওপেন করে দেওয়া হয়েছে, এবং ওপেন করে দেওয়ার পর সাধারণ মানুষের অনেক ধরনের প্রতিক্রিয়া ছিল, তারা সবাই সব কিছুরই প্রশংসা করেছে, যারা সাধারণ মানুষ গিয়েছে, যে তারা একটা জায়গা পেল, একটা মিউজিয়াম পেল যেখানে গিয়ে তারা স্বস্তিতে ঘুরতে পারছে, বাইরে বসতে পারছে, এবং আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে উপভোগ করতে পারছে। এই বড় প্রজেক্টটি নিয়ে আসলে একটু জানতে চাই। এটা বেশ আগের প্রজেক্ট ছিল, আর্মির একটা প্রজেক্ট ছিল, মিলিটারি মিউজিয়াম, 3 বাহিনীর মিউজিয়াম হবে। বাট পরে তারা যখন এত বড় ল্যান্ডে এই মিউজিয়ামটা বানাবে, তখন আমরাই আসলে প্রস্তাব করি যে এই স্ট্রিপটা একসময় ট্যুরিস্ট স্ট্রিপ হবে, সংসদ ভবন আছে, এই জিনিসটা আছে, ট্যুরিস্ট স্ট্রিপে বাইরের থেকে আমাদের শেখা যে ট্যুরিস্ট বাস, ট্যুরিস্ট বাসের পার্কিংয়ের জায়গা, খাওয়ার জায়গা, তাদের বিনোদন, তাদের একটু লেজার পিরিয়ড কাটানো, এই যত ধরনের পাবলিক অ্যামেনিটি, ইভেন বসার মতো পার্ক লাইক জিনিস, এইগুলো তাদেরকে আমরা কনভিন্স করতে সমর্থ হই। আর বিল্ডিংটা খুব ওভার পাওয়ারিং না করে, এটা সিভিল অ্যাভিয়েশনের ঠিক না, এয়ারফোর্সের কারণে, ফ্লাইট পাথের কারণে, এই পাশে 24 ফিট, মাঝখানে 36 ফিট, এই পাশে 65 ফিট, এইরকম একটা হাইট করা। তো আমাদের একটা ডোম করার ইচ্ছা ছিল, কিন্তু 65 ফিট হাইটে এমনভাবে করা যে অর্ধেক ডোম হচ্ছিল, সামনে পানি দিয়ে টোটাল রিফ্লেকশনে আবার এটা ফুল সার্কেল হয়ে যাচ্ছিল। তো আমরা যেটা চেষ্টা করেছি, মেইন চেষ্টাটা ছিল এটাকে একটা পাবলিক হ্যাপেনিং প্লেস করার।
আর আমাদের যা ছিল আগ্রহ যে তিন বাহিনীর জন্য তিনটা স্ট্রিপ ছিল, ল্যান্ডের একটা স্লোপ করা ল্যান্ড ছিল যেখানে মানে আগে ট্যাঙ্কগুলো ট্যাঙ্ক বা বিভিন্ন জিনিস একটার পর একটা ছিল, একটার জন্য আর একটা হাইড হয়ে যাচ্ছিলো, আমরা আস্তে স্লোপ করে তুলে দিলাম যেন প্রত্যেকটাই রাস্তা থেকে ভিজিবল হয় এই জিনিসটা। তো আমরা ল্যান্ডে ল্যান্ড ফোর্স রেখেছি, ওয়াটার বডি তৈরি করে নেভিকে নিয়ে আসছি আর বিল্ডিংয়ের গায়ে প্লেনটাকে দেবো, এরকম একটা আইডিয়া থেকে আমাদের এইটা করা। পরে কিছু প্রোগ্রামে চেঞ্জ টেঞ্জ হয়ে নেভি বেসমেন্টে চলে যায়, এই ধরনের কিছু একটা ই ঘটে। বাট হওয়ার পরে যে জিনিসটা হচ্ছে যে একটা জিনিস খুব স্পষ্ট যে ঢাকা শহরের মানুষের ঘোরার বিনোদনের জায়গা নাই, আর এটা যুক্ত হচ্ছে এবং সিকিউরিটি একটা বড় বিষয়, এবং যেহেতু এটা আর্মির তত্ত্বাবধানে হচ্ছে মানুষ খুব সিকিউর ফিল করছে এবং প্রচুর আমি নিজেও দেখি যে ইউটিউবে প্রচুর মানে নিজে মানে নিজে আগ্রহ করে ভালো লাগার কথাগুলো ভিডিও করেছেন অনেকে, আমরা দেখতে পেয়েছি। এবং এই কাজগুলো আসলে নতুন প্রজন্মকে কিভাবে অনুপ্রেরণা দিচ্ছে আপনার কি মনে হয়? এটা তো মানে আমার ইন্ডিভিজুয়ালি, বাট পশ্চিমা ধাঁচ থেকে আমরা একটু সরে আসছি, আমাদের গান আসলে কোনটা আমরা এখন বুঝতে শিখছি, আমরা লালন রি ইনভেন্ট করছি আর কি। তো আর্কিটেকচারেও এই পুনর্মূল্যায়ন, পিছনে তাকানো, নিজেদের দিকে তাকানো, হ্যাঁ, বাইরের সানগ্লাস দিয়ে সমস্ত কিছু না দেখা, নিজেদের খালি চোখে নিজেদের দিকে তাকানো, এটা ইয়াং আর্কিটেক্টদের মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে। প্রচুর ভালো আর্কিটেক্ট এই সময়ে আছে যারা এই রিথিঙ্কিংয়ের জিনিসটাকে নিয়ে তারপরে শুরু করছে, আগের শুধু শেখা জিনিসগুলো নিয়ে না, এটা অবশ্যই আশাবাদের একটা বড় ব্যাপার। চমৎকারভাবে বলেছেন। একদমই শেষ একটা প্রশ্ন নিতে চাই, কারণ একদমই আয়োজনের শেষে, একেবারেই শেষ। তো সেক্ষেত্রে আমি জানতে চাই যে আপনি যদি স্থপতি না হতেন তাহলে কি আপনাকে আমরা কবি হিসাবে পেতাম কিনা বা সেতার বাদক হিসেবে পেতাম কিনা? সেটা বলা মুশকিল, মানে আমাদের এত মাল্টিডিসিপ্লিনারি জিনিস, সবগুলো জিনিস আসলে জানতে হয়। একজন চলচ্চিত্র পরিচালক, একজন গান লেখে, আরেকজন গান গায়, আরেকজন সুর করে, সাহিত্য চর্চার সাথে ছিলেন, হ্যাঁ, বাট চলচ্চিত্র পরিচালককে এই তিনটাই জানতে হয়, সে কোথায় এই তিনটাকে। আর্কিটেকচারে এই ধরনের বহু জিনিসের সমন্বয় আসলে, এই কারণে আমাদের কিছুটা সব কিছুই একটু একটু করে জানার ওই আগ্রহ থেকেই সব কিছু বুঝি না বুঝি, অন্তত গাইতে না পারি সোনার কানটা তৈরি হয় কিনা, এই আগ্রহে আসলে মনটা আসলে তৈরি করা হয়। অবশ্যই প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালিটি আছে, পেইন্টিং এর ক্ষেত্রে আছে, স্কাল্পচারে, আর্কিটেকচারে, মিউজিকে, লিটারেচারে, প্রত্যেকটাতে আছে। এবং বাইজিদ ভাই অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত ব্যস্ত সময়ের মাঝেও, এত প্রতিকূলতার মাঝেও আমাদেরকে সময় দিলেন, অনেক ধন্যবাদ। এবং আপনার জীবনের জন্য শুভকামনা জানাতে চাই, আর কাজের জন্য তো অবশ্যই, যে স্থাপনা নির্মাণ হিসেবে আপনারা যে নিদর্শন আমাদেরকে দিচ্ছেন তা যেন প্রজন্মের পর প্রজন্ম তারা ধরে রাখতে পারে, আগলে রাখতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জেড এস আর এম নিবেদিত বুননের গল্পের এই আয়োজন থেকে সামনের পর্বে আবারও দেখা হবে আরেকজন স্বপ্নচারী এবং সৃষ্টিশীল মানুষের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং চ্যানেল 9 এর পর্দায় চোখ রাখবেন।